রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভুল টিকা দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মডার্নার টিকা না দিয়ে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে সকালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে গিয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটে ওই শিক্ষার্থী জানায় সেখানে কর্তব্যরত সিনিয়র নার্স মোসাম্মদ ফেরদৌসি কার্ড পরীক্ষা না করেই টিকা দেয় সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পেরে মেয়েটিকে তৃতীয় ডোজ টিকা নিতে বলে সে এতে ওই শিক্ষার্থী রাজি না হয়ে চেঁচামেচি শুরু করে পরে খবর পেয়ে দীপ্ত টিভির প্রতিবেদক ঘটনাস্থলে গেলে নার্স বিষয়টি অস্বীকার করে ঘটনা তদন্ত করে ওই নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হাসপাতালের পরিচালক আমি যখন গেছি আমি কাগজটা দিছি উনি কাগজটা দেখেনি না দেখে উনি হচ্ছে দিয়ে দিছে তারপরে যখন কাগজটা দেখছে তারপর বলতেছে যে তুমি মডার্ন তুমি মডার্ন মানে উনি জানেই না যে মডার্নার ডোজ পড়বে এটা ভুল হয় নাই আপনি যেখানে নেবেন সেইখানে যে আমি বলতে পারবো যেটা ভুল না কারণ আমি ভুল করলে তো ভুল দিব তারা কিন্তু আমার বলতে চাচ্ছে স্টাফ নার্স এবং তারা ওয়েল ট্রেন এখানে যে তাদের এই ধরনের ই অবশ্যই না যে তারা যদি দিয়ে থাকে এবং এটা যদি আসলে হয় তাহলে কিন্তু আমি তার বিরুদ্ধে আইনগত আইনগত ব্যবস্থা নেব কারণ এই ধরনের ভুল হওয়া উচিত না